আসসালামু আলাইকুম, টেকো ল্যাবের পক্ষ থেকে আপনাকে স্বাগত। আজকে আমি কথা বলবো একটা সোশ্যাল মিডিয়া পিন্টারেস্ট নিয়ে। তো পিন্টারেস্টে আপনি দুই ধরনের অ্যাকাউন্ট করতে পারবেন, একটা হচ্ছে যে পার্সোনাল অ্যাকাউন্ট, একটা হচ্ছে আপনার বিজনেস অ্যাকাউন্ট। তো আমি আজকে দেখাবো যে কীভাবে আমরা পার্সোনাল অ্যাকাউন্ট খুব সহজেই ক্রিয়েট করতে পারি, আর বিজনেস অ্যাকাউন্ট আমি পরের টিউটোরিয়ালে বলে দিব আর কি। এছাড়াও আমি পিন্টারেস্টের টোটাল মার্কেটিংটা, যে আপনি কীভাবে আপনার ওয়েবসাইট কিংবা আপনার একটা বিজনেস প্ল্যাটফর্ম আপনি কীভাবে পিন্টারেস্টের মাধ্যমে মার্কেটিং করবেন, সে বিষয়গুলো আমি পরবর্তীতে ধাপে ধাপে দেখাবো। ইভেন আপনি যদি একজন ডিজিটাল মার্কেটার হন, কিংবা আপনি যদি একজন সোশ্যাল মিডিয়া ম্যানেজার হন, বা আপনি যদি খুব সুন্দর সোশ্যাল মিডিয়া ম্যানেজ করতে পারেন, তাহলে অবশ্যই আপনার জন্য পিন্টারেস্ট। তো চলুন আমরা দেখে নিই যে কীভাবে পিন্টারেস্টের পার্সোনাল অ্যাকাউন্ট খুলব। তো মেইল দিলাম, ইন্টার পাসওয়ার্ড। এইচ কন্টিনিউ। ওয়েলকাম টু পিন্টারেস্ট, এখানে জামিল হাসান। আচ্ছা নেক্সট। এরপর হচ্ছে আইডেন্টিফাই, যে আসলে আমি মেল না ফিমেল, অথবা স্পেসিফিক অ্যানাদার যদি অন্য কোনো ইয়া হই তো আমরা দিই মেল। এরপর দেখেন যে ল্যাঙ্গুয়েজ, তো ল্যাঙ্গুয়েজ আমি ইউএস ইংলিশই সিলেকশন করলাম, আর হচ্ছে কান্ট্রি হচ্ছে বাংলাদেশ। এরপর দেখেন যে লাস্ট স্টেপ, টেল আস হোয়াট ইউ আর ইন্টারেস্টেড ইন, মানে হচ্ছে যে আপনি পাঁচটা, এখানে পিক ফাইভ মোর, অর্থাৎ পাঁচের অধিক আপনি ইয়ে করবেন, হ্যাঁ ইন্টারেস্টেড আপনি মার্ক করবেন। তো যাই হোক, এটা হচ্ছে ব্যাপার হচ্ছে যে আপনি আসলে কিসে ইন্টারেস্টেড, তো এই জন্য আর কি পাঁচটার বেশি দিতে হবে বা আপনি দিতে পারেন। তো আমি বলি যে ধরেন মেন্স স্টাইলে আমি ইন্টারেস্টেড, আমি ন্যাচারে ইন্টারেস্টেড, আমি এনিমেলে ইন্টারেস্টেড, আমি ইন্সপাইরেশনাল কোটে কোর্সে ইন্টারেস্টেড, এবার আমি মেন্স ফিটনেসে ইন্টারেস্টেড। এরপর হয়ে গেল ডান। হ্যাঁ পিনসার আইডিয়াস, এই তো আমাদের হয়ে গেল। তো এটা হচ্ছে দেখেন যে জামিল হাসাইন, তো এখানে জিরো ফলোয়ার আর হচ্ছে জিরো ফলোয়িং, অর্থাৎ আমি ওকে ফলো করিনি, আবার আমারও এখনও ফলোয়ার্স হয়নি। তো এইটা হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট, খুব সহজেই আমরা করে ফেললাম। এরপরে আমরা চাইলে হচ্ছে অ্যাকাউন্ট অপটিমাইজও করতে পারবো। হ্যাঁ তো যাই হোক, এই বিষয়গুলো আমি পরবর্তীতে যখন পিন্টারেস্ট মার্কেটিং নিয়ে কথা বলবো, এ টু জেড আমি আপনাদেরকে পিন্টারেস্টে আপনি কীভাবে মার্কেটিং করবেন, বা সেটা হোক আপনার পার্সোনাল ওয়েবসাইট কিংবা পার্সোনাল কোনো কিছু, অথবা আপনার কোনো বিজনেস প্ল্যাটফর্ম। তো এই ছিল আজকের মতো, আর পরবর্তীতে ভিডিও নিয়ে হাজির হচ্ছে যে পিন্টারেস্টের বিজনেস কীভাবে অ্যাকাউন্ট আপনি ক্রিয়েট করবেন, আর এছাড়া ধাপে ধাপে থাকবে যে পিন্টারেস্টের মার্কেটিংটা আর কি, যে কীভাবে খুব সহজভাবে আপনি আপনার বিজনেস প্রোডাক্ট অথবা বিজনেস প্ল্যাটফর্ম অথবা আপনার ওয়েবসাইট আপনি কীভাবে খুব সহজে পিন্টারেস্টের মাধ্যমে মার্কেটিং করবেন।